একটু বসো, আমি দাদাকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। এই যাও যা, এই চল, তোর আর বিরক্ত করিস না। নাও দাদাবাবু, এইটা মাই দাল। কি এটা? সারাদিন অনেক খাটাখাটনি গেছে গিয়া, এইটা মাই দাল, শরীরটা সাঙ্গা হয়ে উঠব। একদম বাজে কথা বলবি না, একদম বাজে কথা বলবি না। লো ভালো কথা কইলাম শুনলা না, তবে এইটা খাও। এটার মধ্যে কিছু মেশাস নি তো? কা দেখো না, তোকে তো বিশ্বাস নেই। শাখা সিঁদুর পরে আপনাকে তো বেশ ভালোই দেখাচ্ছে। আমার ভীষণ অস্বস্তি হচ্ছে। বুঝতে পারছি, আসলে আমি আগে বুঝিনি যে বিয়েতে এত ঝঞ্ঝাট। যখন বুঝতেই পারেননি তাহলে এরকম একটা আইডিয়া দিলেন কেন? আমার উপর দিয়ে যে কি যাচ্ছে তা আপনি কল্পনাও করতে পারবেন না। হ্যাঁ, কল্পনা করতে কিছুটা পারছি, সেই জন্যই তো আপনার জন্য আজকে একটা স্পেশাল উপহার এনেছি। আমার জন্য? অবশ্য, আজকে আপনাকে অনেকেই অনেক কিছু উপহার দিয়েছে, কিন্তু আমি জানি যে আজকে আপনাকে আমি যে উপহারটা দেব সেটা হবে আপনার জীবনের সবচেয়ে সেরা উপহার। নিন দেখুন। দন্তারিং সর্বপাপঘ্নং প্রণোতোস্মি দিবাকরম্। যোং জবাকুসুম সংকাশং কাশ্যপ্যং মহাদ্বুদিং দন্তারিং সর্বপাপঘ্নং প্রণোতোস্মি দিবাকরম্। হে সব্যসাচী, তুমি নিমিত্ত মাত্র হও। ভগবান বললেন, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, জয়দ্রথ এবং অন্যান্য বীর যোদ্ধাদের আমি পূর্বেই নিহত করেছি, তুমি সেই মৃতদেরই বধ করো। তুমি যুদ্ধে শত্রুদের নিশ্চয়ই জয় করবে, অতএব যুদ্ধ করো। আমি খুঁজে হতে যাবো কেন? দিনের মধ্যে যে কতবার নিচে প্রণাম করতে হবে। এই শিক্ষা আমরা ছোটবেলা থেকে পেয়েছি বৌমা। বড়দের প্রণাম করে যে আশীর্বাদ পাওয়া যায় তার মূল্য যে কি সেটা আমরা বুঝেছি। এই সংসারে যে শান্তি বিরাজ করছে তা সবই আমাদের বাবা মা ঠাকুর তার আশীর্বাদ। শিবানি, নতুন ঘর, নতুন পরিবেশ, তোমার কোনো অসুবিধা হয়নি তো? না, আমার কোনো অসুবিধা হয়নি। না না, অসুবিধা হবে কেন, এ তো নিজেরই বাড়ি, নারায়ণের মেয়ে মানে তো আমারই মেয়ে, তার উপর আমার বউমা।
বাবা আজ থেকে তবে তোমার দুটো মেয়ে, আমার বৌদি এত ভালো যে আমার অর্ধেক জায়গা বৌদিকে দিয়ে দিলাম। যা 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 বৌদি, বৌদিকে বাড়িটা ঘুরিয়ে রেখে দে। না না ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি, এসো শিবানী। যা যা। সত্যি সূর্য, আমার নাত বৌমা এত ভালো হয়েছে, একেবারে এই বাড়ির সঙ্গে মানাচ্ছে। এই দেখো, এটা হচ্ছে আমাদের রান্নাঘর। হ্যাঁ, আর আমি হইলাম গিয়া এই ঘরের কর্তা। আচ্ছা শিবানী, তুমি রান্না করতে পারো? পারি মানে? কোনো চিন্তা নাই, আমারে গুরু মাইনে লও, আমি তোমার সব শিখায় দিব। তুই শুধু ওর গুরু নয়, তুই এ বাড়ির সকলের গুরু। তুই কি কয়? দড়িটা ঠিক কর। বাসু একটু খাবি, বেশি খাবি না। মা আমাকে বলতেন, মেয়েদের আসল জীবন শুরু হয় স্বামীর ঘর থেকে আর শেষও হয় স্বামীর ঘরে। এই বংশের সব স্ত্রীরাই এর মর্যাদা দিয়ে এসেছে। এসো। জানো শিবানী, এই সব গয়না আমার শাশুড়ি আমাকে দিয়েছিলেন, আজ আমি সব তোমাকে দিলাম। নাও এগুলো আলমারিতে তুলে রাখো, এখন থাক না মা, পরে নিয়ে নেব। ঠিক আছে শিবানী, আজ থেকে বাড়ি সব চাবি তোমাকে সামলাতে হবে। না না মা, এত বড় বোঝা আমার উপর চাপিয়ে দেবেন না। এটা বোঝা নয়, এটা অধিকার বৌমা। আজ থেকে ঘর তো তোমার। আরে আমি বুঝতে পারছি যে তুই সারা রাত্রি ছটফট করেছিস। সবার লাভ স্টোরিতে মিলনের পরে বিচ্ছেদ হয়, আর তোর লাভ স্টোরিতে মিলনের আগে বিচ্ছেদ। তুই কোনো চিন্তা করিস না, ঘন্টা খানেক পরে পার্মানেন্ট জায়গায় পৌঁছে যা। আমি যে করুক শিবানীকে বাড়ি থেকে বার করছি। এক মিনিট শিবানী, শুভর ফোন। শুভ, আমার কিন্তু কিছু ভালো লাগছে না, আমার ভয় করছে। আরে ইয়ে নাটক হ্যায় পাগলি, নাটক হ্যায়। দেখো এটা আমাদের কাছে নাটক কিন্তু ওনাদের কাছে তো তা নয়। দু চার দিনে তো ব্যাপার, দেখো সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমার জন্য সবাই নিচে অপেক্ষা করছেন, আমি রাখছি। এ শান্তি তো। আজ সবাই বাড়িতে রয়েছেন, কিভাবে যাওয়ার কথা বললেন? দেখুন না কি করি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।